কালীঘাটে কর্মসমিতির বৈঠকে কি বার্তা দেবেন মমতা? বড় কোনো বদল হতে চলেছে 2026 নির্বাচনের আগে রণনীতি প্রস্তুত তৃণমূলের। শনিবার রাজ্যের 6টি আসনে উপনির্বাচনে শাসক দলের দাপটে মাথা তুলতে পারেনি বিরোধীরা। তারপরে কালীঘাটে জাতীয় কর্মসমিতির বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল জয়কে সামনে রেখে সোমবার দলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে সাংগঠনিক শৃঙ্খলা এবং রাজনৈতিক লক্ষ্য স্পষ্ট করে দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর। সেই সঙ্গে সর্বভারতীয় রাজনৈতিক আবহের প্রেক্ষিতে বৈঠকে দলের ভূমিকা নির্দিষ্ট করে দিতে পারে তিনি। তবে দলের অন্দরে গঠনিক রদবদলের প্রক্রিয়া নিয়ে চর্চা শুরু হয়েছে, সেই সম্পর্কে দলনেত্রী কিছু বলেন কিনা তা নিয়ে তৃণমূলের সর্বস্তরে কৌতূহল রয়েছে। সাংসদ বিধায়ক নিয়ে 22 সদস্য কর্মবিরতিতে আছে। বৈঠকে থাকবেন চেয়ারপারসন মমতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী, রাজ্যসভার দলনেতা ডেরেক ব্রায়ান, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতন প্রথম সারির নেতারা। নির্বাচন কমিশনের নির্দিষ্ট বিধি মতন এই বৈঠক হলেও নতুন বছর শুরুর আগে এই আসরে সাংগঠনিক ও রাজনৈতিক কিছু বিষয় নির্দিষ্ট করে দেওয়া হতে পারে দলীয় সূত্রে ইঙ্গিত। আরজিকর হাসপাতালের ঘটনার পর শাসক দলের সরকারের উপর চাপ তৈরি হয়েছিল, তার মধ্যে 6টি বিধানসভা আসনের জয় নিয়ে এই বৈঠক আলোচনা হতে পারে। সেই সঙ্গে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করে মমতা এবং অভিষেক করণীয় নির্ধারণ করে দিতে পারেন। এই ক্ষেত্রে লোকসভার আসন্ন অধিবেশনের সংসদীয় দলের ভূমিকা কি হবে তাও নেতৃত্বের ভাবনায় রয়েছে। দলের অভ্যন্তরীণ রদবদলের প্রশ্ন এই বৈঠক ঘিরে তৃণমূলের অন্দরে তৃণমূল তৈরি হয়েছে। মনে করা হচ্ছে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে পুরোদস্তুর তৈরি করার প্রশ্নে ওই বিষয়কে নিজের মনোভাব স্পষ্ট করে দিতে পারেন মমতা। বিদেশে চোখের চিকিৎসার জন্য যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন নিয়ে দলনেত্রীকে রিপোর্ট দিয়ে গিয়েছিলেন। মনে করা হচ্ছে এই বৈঠকে সেই বিষয়টি আলোচনা হতে পারে। সোমবারের বৈঠকের পর দলীয় রদবদল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে মমতা। অনেকেই বলছেন বিশেষ নজর থাকবে 2026 বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনে আবারও নিজেদের গড় ধরে রাখতে সাংগঠনিক স্তরে কি কি পরিবর্তন করা উচিত তা নিয়ে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওই বৈঠক থেকে বিশেষ বার্তা দেওয়া হবে। কোথায় কেমন স্ট্র্যাটেজি নিতে হবে সেটাই বৈঠক বাতলে দেওয়া হবে। রাজ্য জাতীয় স্তরে নানা বিষয়ে সামগ্রিকভাবে তৃণমূল সুপ্রিমো বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন বলে জানা যাচ্ছে। আরজিকর হাসপাতালে ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম সাংগঠনিক বৈঠক হতে চলেছে, তাই পরিস্থিতির নিরিখে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।